always our problems ends. You just never solve them, cause you Can you just let me breathe, oh? I don't wanna let you in, but it's too late now. ছবি তুলতে পারবে আর তার সাথে পেয়ে যাবে অ্যাফোর্ডেবল কিছু সুন্দর সুন্দর খাবার। তো ক্যাফেটার নাম হচ্ছে শ্যাম বাজারের শশী বাবু। তো তোমরা ক্যাফেটার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে লোকেশনটা কোথায়। তো লোকেশনটা হচ্ছে শ্যাম বাজারে। তো এরকম একটা লাইন ছিল না যে শ্যাম বাজারের শশী বাবু সকালবেলা সাইকেল চড়ে শশা কিনতে যায়। তো এটা ছিল অভূত সুন্দরের লাইন একটা ছিল। দোকানটার নামটা কিন্তু এইরকম ভাবে একটা পুরো বানানো হয়েছে। শ্যাম বাজারের শশী দোকানের নামটা কিন্তু বেশ ইউনিক আর ক্যাফেটা প্রচন্ড পরিমাণে অ্যাস্থেটিক একটা ক্যাফে আর ফটোজেনিক একটা ক্যাফে। চল বেশি না বকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমরা শ্যাম বাজারের শশী বাবুতে। চলো ভেতরে যাই। শুনছেন এটা তো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। তো ভেতরে যাই তারপর তোমরা দেখাচ্ছ যে অ্যাম্বিয়েন্স কতটা সুন্দর। আমরা যেখানে যাবো সেখানে তো খাবার ট্রাই করবোই, তো অ্যাম্বিয়েন্সের সঙ্গে খাবার দাবার কেমন সেটাও কিন্তু আমাদেরকে শেয়ার করবো। তুই কি থোড়ি ক্যাফেতে অ্যাম্বিয়েন্স দেখাতে এসেছিস, খাবারটাই তো দেখাতে এসেছিস। খাবার কলকাতায় এসে যদি কলকাতার ভাইবের সাথে যদি খাবার দাবারটাও সুন্দর হয়, সরি খাবার দাবারের সাথে যদি কলকাতার একটা তাদের ভাইবও পাওয়া যায় তাহলে অটোমেটিক খাবারের টেস্ট একটু ডাবল হয়ে যায়, তাই না? আর বাইরে পড়ছে বৃষ্টি আর তার সাথে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, পুরো নর্থ কলকাতা পুরো এখানে সারাদিকে কলকাতা লেখা, শ্যাম বাজারে এসপ্ল্যানেড সব কিছু না, পুরো পুরোনো কলকাতা এখানে ফুটে উঠছে। তো ছেড়ে আমরা কুল্লার চা, চাটা কিন্তু খুব ভালো খেতে, একটা স্ট্রং এলাচের ফ্লেভার আছে আর গরম গরম চা, আর উপরে কিন্তু বেশ মোটা করে সর পড়েছে। তো এই ক্যাফেতে এসে আমরা ফার্স্টে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওদের কুল্লার চাটা। তো এটার প্রাইস নিয়েছে 20 টাকা। আর এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরো যে পুরোনো নর্থ কলকাতার ভিউটা দেখো এখানে যেটা আছে। তো তোমরা এখানে টপ ভিউটা কিন্তু দেখতে পাচ্ছ, বেশ সুন্দর দরমা দিয়ে কিন্তু পুরো ডেকোরেট করা। আর তাছাড়াও সিলিংয়ে ছিল এরকম লাল কাপড়ের কুচি কুচি লাগানো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এই পুরো ক্যাফেটাতে পুরো ওয়াল আর্ট ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর দেয়ালে পুরো পেন্টিং করা। আর যেহেতু ক্যাফেটা নর্থ কলকাতায়, নর্থ কলকাতার মেন জিনিস যেটা কুমোরটুলি, ওই রকমও কিন্তু এখানে ছোঁয়া দিয়েছে। আর এই টেবিলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল, টেবিলের মধ্যে কিন্তু আর্ট ওয়ার্ক ভর্তি ছিল। তো যদি তোমরা এই ক্যাফেটার ওভারঅল অ্যাম্বিয়েন্সটা বলতে চাও যে কেমন, তো দেখতে জাস্ট মারাত্মক। আর এটা কিন্তু অলসো খুবই ফটোজেনিক। তো একবার হলো ভিজিট করে দেখতে পারো কিন্তু তোমরা শ্যাম বাজারের শশী বাবু ক্যাফে। তোমরা ফার্স্ট আইটেম এখানে এসে অর্ডার দিচ্ছি সেটা হচ্ছে ওদের এখানে স্টিম চিকেন মোমো, এটা প্রাইস হচ্ছে 79 আর ওরা দিয়েছে 6 পিস। তো এরকম বড় বড় সাইজের 6 পিস মোমো দিয়েছে আর সাথে দিয়েছে একটা স্যুপ আর এসে একটা রেড চাটনি। তো ট্রাই করে দেখো কেমন খেতে। তো ফার্স্টে একটু মোমোটা ভেঙে দেখি যে স্টাফিংটা ওরা কেমন দিয়েছে। তো বেশ কিন্তু চিকেনের স্টাফিং কিন্তু চিকেনটাকে ওরা পেস্ট করে দিয়েছে আর সাথে দিয়েছে কিন্তু অনিয়ন দিয়েছে আর মনে হয় পেঁয়াজ পাতা দিয়েছে দেখতে পাচ্ছি এখানে। ময়দার যে উপরে কোটিংটা সেটা কিন্তু বেশ পাতলা, একদম মোটা না। এবার টেস্ট করে দেখি মোমোটা কেমন খেতে। একটু মোমো নিয়ে রেড চাটনিতে ডিপ করে মোমোলে কিন্তু এরকম বেশ বড় বড় সাইজের রয়েছে আর ভেতরে কিন্তু চিকেনটা পুরো ভরে ভরে দিচ্ছে, চিকেনটা পেস্ট করেছে সাথে একটু মনে হয়
যে টেস্টে মিলে হয়তো হালকা গার্লিক দেওয়া রয়েছে আর অনিয়ন দেওয়া রয়েছে আর পেঁয়াজ পাতা দেওয়া রয়েছে, সব টেস্ট মিলিয়ে খুব সুন্দর লাগছে খেতে। স্যুপটা একদম ক্লিয়ার স্যুপ আছে, স্যুপের মধ্যে কোনো ভেজিস ওরা দেয়নি, খালি দিয়েছে ডিপ আর দিয়েছে গোলমরিচ, সবই ভালো কিন্তু ওরা একটু ভেজিস দিতে পারতো, গাজর একটু পিনস দিতেই পারতো, কিন্তু জানি না ওরা ভেজিস ওরা জিজ্ঞেস করবি কেন দেয়নি, শুধু ডিমই দিয়েছে ওরা। ভালো হতে 79 এ 26 মোমো যথেষ্ট ভালো হতো। এরকম একটা অ্যাম্বিয়েন্স আর ক্যাফেতে বসে 79 এর তোমরা 36 মোমো পাচ্ছ, তো জলদি জলদি চলে আসো শ্যামবাজারে শশীবাবুতে। সাথে ঘর জন্য চাটনিটা দিয়েছে, কিন্তু কোনো টমেটো সস না, ওরা ঘরে বানানো চাটনি, কারণ খুবই টক টক ফ্লেভার আসছে আর টমেটোর দানা দেখা যাচ্ছে চাটনিটার মধ্যে, কিন্তু হোমমেড চাটনি ঝাল ঝাল একটু টক টক ভালো লাগছে, মোমোর সাথে ঝাল ঝাল চাটনি হেভি লাগছে। এরকম চাটনি না দার্জিলিংয়ে পাওয়া যায়, যেমন দার্জিলিংয়ে গেছিলাম যে ব্লগগুলো তোমরা আগে দেখেছো, এরকম একটা চাটনি গেছিল দার্জিলিংয়ে, তো ওই ঝাল ঝাল চাটনি আর গরম গরম মোমো খুব ভালো লাগছে। তো তারপরে যে আইটেমটা আমরা নিয়েছি সেইটা হচ্ছে এখানকার ড্রামস অফ হেভেন, এটাও কিন্তু এখানকার একটা ইউনিক আইটেম, আর আমরা নিয়েছি ড্রামস অফ হেভেন, ওটার প্রাইস হচ্ছে 169। তো এখানে দিয়েছে 169, 1, 2, 3, 4, 5, 6 পিস ড্রামস অফ হেভেন দিয়েছে 169। আর এখানে কিন্তু সাইজটা মোটামুটি অ্যাভারেজ ভালোই আছে, তার সাথে দিয়েছে কিন্তু রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, তার সাথে আছে সাদা তিল। এবার টেস্ট করে দেখা যাচ্ছে কেমন খেতে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু গ্রেভি দেওয়া আছে ভেতরে, ভেজিসটাও কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে দেওয়া আছে, আর তাছাড়া যেই চিকেনটা আছে চিকেনটা কিন্তু বেশ সফট, এই দেখো চিকেনটা বেশ সফট আছে আর ভেতরটাও কিন্তু জুসি একদম, আর যেহেতু সসে টস করে দিয়েছে বেশ ভালো লাগছে, আর টক টক ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর একটা স্পাইসি আছে, আর যে ভেজিসগুলো আছে সেগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে, মানে পুরো তোমাদের দোকানের এক্সাক্ট লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে হাতিবাগান আর্সালান বা টাউন স্কুল গলিটায় ঢুকে রাইট হ্যান্ড সাইড এর। আর তোমরা এই কদিন হয়েছে এটা ওপেন করেছো? এটা ওপেন হয়েছে 23rd May, 23rd May, মানে বেশি দিন হয়নি। আর এখানকার ইউনিক ইউনিক কয়েকটা আইটেম তোমরা একটু বলে দাও। আমাদের এখানে যেটা লোক পছন্দ করেছে সেটাই অবশ্যই বলবো, যেটা হচ্ছে আমাদের ড্রামস অফ হেভেন, আসলে তোমরা মনে হয় ট্রাই করো, হ্যাঁ ওটা খুব ভালো খেতে, তার সাথে স্টিম মোমোটা সবাই প্রেফার করছে, আর এই স্যান্ডউইচের মধ্যে কিছু তান্দুরি চিকেন চিজ স্যান্ডউইচ সবাই প্রেফার, হ্যাঁ ওটাও অনেকটা ইউনিক একটা আইটেম আছে। আর প্রথম হচ্ছে সবার আগে এসে আগে চা খাচ্ছে সবাই, হ্যাঁ চা কুল্লার চাটা, হ্যাঁ মোটামুটি খাওয়ার রেসপন্স আমাদের এখানে এখনো সবটাই ভালো। আর তোমরা কি এখনো মানে সুইগি বা জোম্যাটো কিছু স্টার্টআপ করছো? মানে এমনি পরে প্ল্যান আছে, একদম পরে প্ল্যান আছে, বাট এখনো কি লোক যেটা আসছে যে আস হচ্ছে যে হিসাব, আফটার সাম ডেজ আমরা ওটা নিয়ে প্ল্যান করব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসবে সবাই।